তো ভোটার কার্ড নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এবার থেকে আপনি পেয়ে যাবেন একদম কালারফুল নতুন একটা ভোটার আইডেন্টিটি কার্ড। তো কীভাবে আপনি পাবেন এই নতুন কালারফুল ডিজিটাল ভোটার আইডেন্টিটি কার্ড, এর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে কি না, এর জন্য আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করবেন, এবং এই যে ছবিটা হবে ছবিটা ঠিক কীভাবে হবে, ফুল ইনফরমেশান কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এবং সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের দিয়ে দেব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখেছেন আপনাদের যে ভোটার আইডেন্টিটি কার্ডটা রয়েছে এবং সেখানে যে ছবিটা রয়েছে সেটা আপনারা দেখেছেন অনেক পুরনো একটা ছবি, এবং সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, হয়তো এমনও রয়েছে যাদের ছবিটা হয়তো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো এই রকম ভোটার কার্ড দেখেই কিন্তু আপনারা অভ্যস্ত, কিন্তু এখন নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যাপারটা জানানো হচ্ছে এবার কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ঝকঝকে রঙিন ছবিযুক্ত ভোটার কার্ড। অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটা সেটা কিন্তু একটা কালারফুল ভোটার আইডেন্টিটি কার্ড হয়ে যাবে এবং সেখানে কিন্তু একটা বারকোড পর্যন্ত লাগানো থাকবে। এবং এই যে ভোটার কার্ড, অনেকে হয়তো ভাবছিলেন নতুন যারা আবেদন করবেন তারাই শুধুমাত্র পাবেন, একদমই কিন্তু না এই ব্যাপারটা। পুরনো যে ভোটাররা রয়েছে তারাও কিন্তু এই নতুন ভোটার কার্ড পেতে পারেন। তো এই নতুন ভোটার কার্ড পেতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনি 8 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন আপনার নিয়ারেস্ট যে বিএলও রয়েছে তার কাছে, অথবা আপনি এই যে 8 নম্বর ফর্মটা এটা আপনি অনলাইনেও ফিল আপ করতে পারেন এবং সেটা অনলাইনেই সাবমিট করতে পারেন। এবং যখন সেখানে আপনি ফর্ম ফিল আপ করবেন তখন সেখানে যে ছবিটা দিতে হবে, অর্থাৎ কালারফুল যে ছবিটা দেবেন, অবশ্যই মাথায় রাখতে হবে ছবিতে যেন কোনো রকম সানগ্লাস না থাকে, কোনো রকম স্কার্ফ প্যাঁচানো না থাকে, কিংবা চোখ মুখ যেন ঢাকা না থাকে, এই ব্যাপারটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ পুরো পরিষ্কার একটা ছবি, অর্থাৎ একদম পরিষ্কার একটা কালারফুল ছবি কিন্তু সেখানে দিতে হবে যদি আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেন, আর যদি আপনি অনলাইনে করে থাকেন তাহলে অনলাইনে আপনাকে আপলোড করতে হবে সেই কালারফুল ছবিটা। আর এই যে আবেদন আপনি করবেন, আপনাকে এই কালারফুল নতুন ভোটার কার্ড নিতে হলে আপনাকে খরচা করতে হবে মাত্র 25 টাকা। অর্থাৎ আপনাকে এই যে নতুন কার্ড দেওয়া হচ্ছে এর জন্য আপনাকে 25 টাকা পেমেন্ট করতে হবে, এবং তাহলেই আপনি এই নতুন ভোটার কার্ডটা পেয়ে যাবেন। এবং যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে, এই যে নতুন ডিজিটাল এপিক ভোটার কার্ডটা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে ছবি সেটা কালারফুল হওয়ার সাথে সাথে নিচে একটা বারকোডও থাকবে, এবং যে বারকোডটা কিন্তু ভোটাররা নিজের তথ্য জানার জন্য ইলেকশন কমিশন বা ইভিপি অ্যাপে যে স্ক্যানার রয়েছে সেখান থেকে যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু তার ফুল ইনফরমেশনও আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ফুল ডিটেলসও আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন সেই বারকোডের মাধ্যমে। এবং এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানা গেছে, এই যে নতুন রঙিন ভোটার কার্ড যারা আগে আবেদন করেছেন তারা কিন্তু তাদের ভোটার কার্ডটা মোটামুটি মার্চের 3rd উইক থেকেই পেয়ে যাবেন, অর্থাৎ তারপর থেকেই কিন্তু ছাড়া হবে নতুন ভোটার কার্ডগুলো। এবং প্রথমে শহরাঞ্চলেরগুলো কমপ্লিট করা হবে এবং তারপরে কিন্তু গ্রামাঞ্চলের দিকে এই নতুন ভোটার কার্ডটা দেওয়া হবে। আর আপনি যদি এই নতুন ভোটার কার্ড নিতে চান তাহলে আপনি অবশ্যই 8 নম্বর ফর্ম ফিল আপ করুন, সেটা আপনি অফলাইনেও করতে পারেন অথবা আপনি অনলাইনেও করতে পারেন। এবং আপনারা যদি কমেন্টে অবশ্যই জানান যে আপনারা এই 8 নম্বর ফর্ম ফিল আপের যে প্রসিডিওরটা রয়েছে অনলাইন বা অফলাইনে যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু এর টোটাল প্রসিডিওর, অর্থাৎ অনলাইনে কীভাবে সাবমিট করতে হবে, অফলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, তার উপরে স্পেশাল একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হয়ে থাকবে। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি নিউ ভিজিটর হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।